আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট শায়েক আল হাসান জনি। প্রথমে সবাইকে জানাই বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন যে 14 ফেব্রুয়ারি 2020 টু ইয়ার্স LLB এর 2018-19 সেশনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এই প্রিলিমিনারি পরীক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আমরা আমাদের বোনাফাইড ল একাডেমি থেকে 14 ফেব্রুয়ারির পরীক্ষা উপলক্ষে কিছু স্পেশাল হ্যান্ড নোট এবং সাজেশন প্রকাশ করছি। এগুলোর মধ্যে আছে চুক্তি এবং টর্ট আইন, ইকুইটি ট্রাস্ট, সুনির্দিষ্ট অধিকার এবং হিন্দু আইন, আইন বিজ্ঞান, তারপর আছে হচ্ছে কর ও রাজস্ব আইন, শ্রম আইন এবং সাংবিধানিক আইন, বাংলাদেশ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র মুসলিম আইন, অর্থাৎ 700 মার্কের জন্য 60টা স্পেশাল হ্যান্ডনোট আমরা প্রকাশ করছি আমাদের একাডেমি থেকে। এবং পাশাপাশি আমরা 60টা শর্ট সাজেশনও প্রকাশ করছি। আজকে আমি চুক্তি আইনের একটি সংক্ষিপ্ত আলোচনা করব আপনাদের সামনে, এবং এই আলোচনাটি আমরা আমাদের শর্ট সাজেশনের থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে করব। 2018-19 সেশনের পরীক্ষার্থীদের জন্য চুক্তি আইনের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চুক্তির সংজ্ঞা দাও, চুক্তি করার জন্য যোগ্য ব্যক্তি কারা, নাবালক কি চুক্তি করতে পারে, দুইটি বিখ্যাত মামলা আলোচনা পূর্বক নাবালকের চুক্তিগত দায় দায়িত্ব আলোচনা করো। এই প্রশ্নের উত্তর আমাদের হ্যান্ডনোটের 3 নম্বর পৃষ্ঠাতে পাওয়া যাবে। আমরা এখন 3 নম্বর পৃষ্ঠাতে চলে যাব। এই প্রশ্নে অনেকগুলো পার্ট আছে। প্রথম যে পার্ট সেটা হচ্ছে যে চুক্তির সংজ্ঞা দাও। কন্ট্রাক্ট অ্যাক্টের 2-এর বর্গজতে চুক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে, এবং সেখানে বলা হয়েছে অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট। একটা এগ্রিমেন্ট যেটা আইনের দ্বারা বলবৎযোগ্য সেটাকে আমরা কি বলবো, চুক্তি বলবো। তাহলে একটা এগ্রিমেন্ট যদি আইনের দ্বারা বলবৎ করা যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, চুক্তি বলবো। এখন প্রশ্ন হচ্ছে যে এগ্রিমেন্ট কাকে বলে, এই এগ্রিমেন্ট কাকে বলে এইটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে একটা চুক্তির ভিত্তি কি বা একটা চুক্তি কিভাবে স্টার্ট হচ্ছে। একটা চুক্তি বা একটা এগ্রিমেন্ট যেটাই হোক না কেন সেটা শুরু হচ্ছে অফারের মাধ্যমে, অর্থাৎ প্রস্তাবের মাধ্যমে। তাহলে একটা চুক্তির ভিত্তি হচ্ছে প্রস্তাব, এক পক্ষ প্রস্তাব দিবে এবং যে প্রস্তাব দিবে তাকে আমরা বলবো প্রস্তাবকারী, এবং অপর পক্ষ কি করবে, প্রস্তাব গ্রহণ করবে, যে প্রস্তাব গ্রহণ করবে তাকে আমরা বলবো প্রস্তাব গ্রহণকারী। তাহলে এক পক্ষ প্রস্তাব দিবে, অপর পক্ষ প্রস্তাব গ্রহণ করবে, এবং এক পক্ষ যখন প্রস্তাব দিবে অপর পক্ষ যখন প্রস্তাব গ্রহণ করবে তখন একটা প্রমিসের সৃষ্টি হবে, তখন একটা অঙ্গীকারের সৃষ্টি হবে, এবং এই অঙ্গীকারের মধ্যে যখন কনসিডারেশন চলে আসবে, প্রতিদান চলে আসবে, তখনই একটা সম্মতির সৃষ্টি হবে, এবং ওই সম্মতিটাকে যখন আমরা আইন দ্বারা বলবৎযোগ্য করতে পারবো তখন তাকে আমরা কি বলবো, চুক্তি বলবো। তাহলে সম্মতি পর্যন্ত কোনো সমস্যা নাই, যে কোনো প্রস্তাবই সম্মতি হতে পারে। গাঁজা বিক্রির প্রস্তাব, এই গাঁজা বিক্রির প্রস্তাব কি হতে পারে, সম্মতি হতে পারবে, বাট গাঁজা বিক্রির প্রস্তাব কখনোই চুক্তি হতে পারবে না। তার কারণ হচ্ছে যে গাঁজা বিক্রির যে প্রস্তাব সম্মতি হলো সেই সম্মতিটাকে কি আইন দ্বারা বলবৎ করা যাবে, এক পক্ষ আর এক পক্ষর কাছে গাঁজা বিক্রি করবে, এবং এক্ষেত্রে যদি আর এক পক্ষ টাকা না দেয় তাহলে আদালতে মামলা করে কি সেই টাকা আদায় করা যাবে। যেহেতু এই সম্মতিটা আইন দ্বারা বলবৎ করা যাচ্ছে না,
সেহেতু এই সম্মতি থেকে আমরা কি বলতে পারবো না, চুক্তি বলতে পারবো না। এবং কোন কোন সম্মতি আইন দ্বারা বলবৎ করা যায় এবং কোন কোন সম্মতি আইন দ্বারা বলবৎ করা যায় না, সেটা চুক্তি আইনের 10 ধারাতে বর্ণনা করে দেওয়া আছে। যাই হোক, আমরা এখন এই প্রশ্নের আর একটা অংশে যাব, চুক্তি করার জন্য যোগ্য ব্যক্তি কারা। চুক্তি করার জন্য যোগ্য ব্যক্তি কারা, চুক্তি আইনের 11 ধারায় চুক্তি করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে। এবং আমরা যদি চুক্তি আইনের 11 ধারাটা দেখি, তাহলে এখানে বোঝাচ্ছে পূর্ণ বয়স্ক ও সুস্থ মনের অধিকারী যে কোনো ব্যক্তি চুক্তি করতে পারবে। তারপরে যে অংশটা আছে, 2টি বিখ্যাত মামলা আলোচনা পূর্ব নাবালকের চুক্তিগত দায় দায়িত্ব আলোচনা করো। আমাদের হ্যান্ডনোটে আমরা 2টা বিখ্যাত মামলা উল্লেখ করছি। একটা হচ্ছে মোহিনী বিবি ভার্সেস ধরম দাস ঘোষ এবং আরেকটা হচ্ছে আশরাফ আলী বনাম এতিম আলী। এই 2টা মামলা যদি আপনারা আমাদের হ্যান্ডনোট থেকে পড়েন, তাহলে বুঝতে পারবেন যে নাবালকের চুক্তি করার দায় দায়িত্ব কতটুকু। বিস্তারিত আপনারা হ্যান্ডনোটে দেখতে পারবেন। আমরা পরের অংশে চলে যাব। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চুক্তির পরিসমাপ্তি বলতে কি বুঝো। সংক্ষেপে চুক্তির পরিসমাপ্তির বিভিন্ন মাধ্যমগুলো আলোচনা করো। চুক্তির পরিসমাপ্তি বলতে আমরা বুঝব, যখন ওই চুক্তিটা যে বিষয়ের উপরে করা হয়েছিল সেই বিষয়টা যখন সম্পন্ন করা হয়ে যাবে, তখনই চুক্তির পরিসমাপ্তি ঘটবে। এবং এছাড়াও বিভিন্নভাবে চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে, এটা আমাদের হ্যান্ডনোটের 4 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে। আমরা একটু দেখি যে কি কি পয়েন্ট আমাদের নোটে আছে। চুক্তি পালনের মাধ্যমে চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। আমি আগেই বললাম যে চুক্তিটা যে উদ্দেশ্যে আমরা করছি সেই উদ্দেশ্যটা যদি বাস্তবায়ন হয়ে যায়, তখন ওই চুক্তির তো আর কোনো মূল্য থাকতেছে না, তখন ওই চুক্তিটা অটোমেটিকই পরিসমাপ্তি ঘটে যাবে। তারপর চুক্তি ভঙ্গ দ্বারা চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। কোন একটা পক্ষ যদি চুক্তি ভঙ্গ করে, তাহলে সেই চুক্তির আর কোনো কি থাকতেছে না, অস্তিত্ব থাকতেছে না। তারপরে উত্তরকালীন অসম্ভবতার দ্বারা চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। উত্তরকালীন অসম্ভবতার দ্বারা চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। উত্তরকালীন অসম্ভবতা বলতে কি বোঝায়, সেটা আমরা আর একটা প্রশ্নের মাধ্যমে আলোচনা করব। কারণ আমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্নই আছে, উত্তরকালীন অসম্ভবতা বলতে কি বুঝো, উত্তরকালীন অসম্ভবতা কিভাবে ঘটে, এবং উত্তরকালীন অসম্ভবতার কারণে কোনো চুক্তির পরিসমাপ্তি ঘটলে চুক্তির পক্ষ সম্ভবের অধিকার ও দায় সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা এখন আর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে নিশ্চুপ থাকা কি প্রতারণা হতে পারে, যদি হয় কখন। এই প্রশ্নের উত্তর আমাদের হ্যান্ডনোটের 7 এবং 8 নম্বর পৃষ্ঠাতে বর্ণনা করা আছে যে নিশ্চুপ থাকা কি প্রতারণা হতে পারে কি না। প্রতারণা সম্পর্কে আপনারা বিস্তারিত চুক্তি আইনের 17 ধারাতে দেখতে পারবেন, এবং চুক্তি আইনের 17 ধারার ব্যাখ্যার অংশে স্পষ্ট করা হয়েছে যে নিশ্চুপ থাকা প্রতারণা কখন, এবং নিশ্চুপ থাকা কখন প্রতারণা বলে গণ্য হবে না। সাধারণত নিশ্চুপ থাকা প্রতারণা না, কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে নিশ্চুপ থাকাটা প্রতারণা বলে গণ্য হতে পারে। আমি আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি কোন কোন ক্ষেত্রে নিশ্চুপ থাকা প্রতারণা, বিস্তারিত আপনারা আমাদের হ্যান্ডনোটে দেখতে পারবেন। কথা বলা যেখানে আইনগত কর্তব্য, সেক্ষেত্রে নিশ্চুপ থাকাটা কি হয়ে যাবে, প্রতারণা। যদি আপনার কথা বলাটা যদি আইনগত কর্তব্যের মধ্যে পড়ে যায়, তাহলে নিশ্চুপ থাকতে আপনি পারবেন না, নিশ্চুপ থাকাটা তখন কি হয়ে যাবে, প্রতারণা বলে গণ্য হবে। যেখানে নিরাপত্তা কথা বলার সামিল, যেখানে নিরাপত্তা কথা বলার সামিল, সেখানে যদি আপনি নীরব থাকেন, তাহলে সেই নিরাপত্তাটাও কি হয়ে যাবে, প্রতারণার মধ্যে গণ্য হবে। অবস্থার পরিবর্তন হলে, তারপর অর্ধবক্তব্য প্রদান, অর্ধবক্তব্য প্রদান করা যাবে না, সেটাও কি হয়ে যাবে, প্রতারণার মধ্যে গণ্য হবে। আমরা আরেকটা অংশ নিয়ে এখন আলোচনা করব, আরেকটা প্রশ্ন নিয়ে, এবং এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট,
সেটা হচ্ছে যে উত্তরকালীন অসম্ভবতা বলতে কি বুঝো। এই প্রশ্নের উত্তর আমাদের হ্যান্ডনোটের 9 নম্বর পৃষ্ঠাতে বর্ণনা করা আছে, চুক্তি আইনের 56 ধারাতে বর্ণনা করা আছে যে চুক্তি করার পর কোন ঘটনা দ্বারা যদি চুক্তি পালন করা অসম্ভব হয়ে পড়ে তখন সেটাকে আমরা উত্তরকালীন অসম্ভবতা বলব। তার মানে যখন চুক্তি করছি তখন সবকিছু ঠিক আছে, বাট চুক্তি করার পরে ওই চুক্তিটাকে যখন ইমপ্লিমেন্টেশন করব, ওই চুক্তিটাকে যখন ইমপ্লিমেন্টেশন অর্থাৎ বাস্তবায়ন করব, তখন বাস্তবায়ন করাটা যদি অসম্ভব হয়ে পড়ে তখন সেই চুক্তিটাকে আমরা কি বলব, উত্তরকালীন অসম্ভবতা বলব। উদাহরণস্বরূপ বলতে পারি যে আমিনুল তার বিদেশি বন্ধু পরশের কাছে একটা গাড়ি বিক্রি করবে। এখন যখন চুক্তি করছে তখন কোনো সমস্যা ছিল না, আমিনুল বাংলাদেশে থাকে, পরশ থাকে মালয়েশিয়াতে, আমিনুল তার বিদেশি বন্ধু পরশের কাছে একটা গাড়ি বিক্রি করবে। এখন এখন এই চুক্তি যখন করলো তখন চুক্তি করার সময় কোনো সমস্যা নাই, বাট যদি চুক্তি করার পরে বাংলাদেশ সরকার নতুন করে আইন তৈরি করলো যে বাংলাদেশ থেকে কোনো জিনিস বিদেশে পাঠানো যাবে না, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, একটা মানে পরবর্তীতে একটা কাজের দ্বারা এই চুক্তিটাকে বাস্তবায়ন করাটা অসম্ভব হয়ে যাচ্ছে না, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, উত্তরকালীন অসম্ভবতা বলবো। উত্তরকালীন অসম্ভবতা বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে, তার মধ্যে আছে চুক্তির বিষয়বস্তুর বিনাশের ফলে। আমি একটা ল্যাপটপ বিক্রি করব করিমের কাছে, এখন ওই ল্যাপটপই যদি চুরি হয়ে যায় করিমের কাছে হস্তান্তর করার আগে, তাহলে সেই চুক্তি তো আর বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এরপরে চুক্তিভুক্ত পক্ষের মৃত্যু বা অসুস্থতার কারণে, চুক্তিভুক্ত কোন একটা পক্ষ যদি মারা যায় তখন ওই চুক্তিটাকে বাস্তবায়ন করা অসম্ভব হয়ে পড়বে এবং এটাও তখন উত্তরকালীন অসম্ভবতার মধ্যে পড়বে। আইন পরিবর্তনের জন্য উত্তরকালীন অসম্ভবতার সৃষ্টি হতে পারে, পরিস্থিতি পরিবর্তনের জন্য উত্তরকালীন অসম্ভবতার সৃষ্টি হতে পারে। তা যাই হোক আর কি, এছাড়াও যুদ্ধের কারণে উত্তরকালীন অসম্ভবতার সৃষ্টি হতে পারে। তা যাই হোক, আমরা 3টা প্রশ্ন আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে, আমরা এখন আর একটা প্রশ্ন আলোচনা করব, সেটা হচ্ছে যে অনুচিত প্রভাব ও বল প্রয়োগের মধ্যে পার্থক্য দেখাও, অনুচিত প্রভাব ও বল প্রয়োগের মধ্যে পার্থক্য দেখাও। শুধুমাত্র নিরাপত্তা প্রতারণায় এর ব্যতিক্রম সম্ম উক্তিটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর আপনারা আমাদের হ্যান্ডনোটের 14 এবং 15 নম্বর পৃষ্ঠাতে পাবেন। আমি এই টপিকটা আলোচনা করে শেষ করে দিব, সেটা হচ্ছে যে অনুচিত প্রভাব আর বল প্রয়োগ এই দুইটার মধ্যে পার্থক্য দেখাতে হবে আমাদেরকে। তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে অনুচিত প্রভাব কাকে বলে আর বল প্রয়োগ কাকে বলে। অনুচিত প্রভাব সম্পর্কে চুক্তি আইনের 16 ধারাতে বর্ণনা করা আছে, অন্যদিকে বল প্রয়োগ সম্পর্কে চুক্তি আইনের 15 ধারাতে বর্ণনা করা আছে। চুক্তি আইনের 15 ধারাতে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি জবরদস্তি হুমকি ধামকির মাধ্যমে অন্য একজন ব্যক্তিকে একটা চুক্তিতে আবদ্ধ হতে বাধ্য করবে তখন সেটাকে বলা হবে বল প্রয়োগ। অন্যদিকে অনুচিত প্রভাবের ক্ষেত্রে একটা প্রভাব শব্দটা ইম্পর্টেন্ট এখানে, যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির ইচ্ছাটাকে ডমিনেট করতে পারবে বাই রিজন অফ ইলনেস, যে একজন ব্যক্তি অসুস্থ বা একজন ব্যক্তি অনেক বেশি বয়স্ক এবং তার এই বয়সের ভারের কারণে আর একজন ব্যক্তি তার ইচ্ছাটাকে কি করতে পারতেছে, প্রভাবিত করতে পারতেছে, তখনই অনুচিত প্রভাবের সৃষ্টি হবে। তাহলে বেসিক একটা পার্থক্য কিন্তু আমরা এই দুইটার ভিতরে দেখতে পাচ্ছি। বল প্রয়োগের ক্ষেত্রে কিন্তু শারীরিক বল প্রয়োগের দরকার আছে, বাট অনুচিত প্রভাবের ক্ষেত্রে কিন্তু শারীরিক কোনো বল প্রয়োগের দরকার নাই, এটাকে এখানে মানসিকভাবে তাকে প্রভাবিত করতে হবে, তার ইচ্ছাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা যাই হোক,
আমরা এখন প্রতিদান সংক্রান্ত কিছু বিধিসম্মত দেখব, তারপর আমরা আমাদের আলোচনা আজকের মতো শেষ করব। প্রতিদান আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আপনারা দেখবেন 10 এবং 11 নম্বর পৃষ্ঠাতে। প্রত্যেকটা চুক্তি করতে গেলেই প্রতিদান থাকতে হবে, প্রতিদান ছাড়া কোনো চুক্তি হতে পারবে না। এখন প্রতিদানটা এক পক্ষের প্রতিদানের তুলনায় আর এক পক্ষের প্রতিদান এক এক রকম নাও হতে পারে, এক পক্ষের প্রতিদান বেশি হতে পারে আর এক পক্ষের প্রতিদান কমও হতে পারে, কিন্তু অবশ্যই প্রতিদান থাকতে হবে, প্রতিদান ছাড়া কোনো চুক্তি হতে পারবে না। কিন্তু প্রতিদানটা যদি কম বেশি হয়, এক পক্ষ বেশি প্রতিদান দিচ্ছে আর এক পক্ষ কম প্রতিদান দিচ্ছে, আমি একটা গাড়ি বিক্রি করব আমিনুলের কাছে, আর আমিনুল সেই গাড়ির বিনিময়ে আমাকে সে একটা মোটরসাইকেল দিচ্ছে, এই কারণে এই চুক্তিটাকে আমরা অবৈধ বলতে পারবো না। এক্ষেত্রে এক পক্ষের প্রতিদানের তুলনায় আর এক পক্ষের প্রতিদান খুবই সামান্য, কিন্তু প্রতিদান অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। আমি যদি রহিমকে বলি যে তুমি আমাকে 2 লক্ষ টাকা দাও, আমি তোমার মৃত বাবাকে জীবিত করে তুলব, এক্ষেত্রে আমি যে প্রতিদানটা দিচ্ছি সেটা কি কোনোভাবেই বাস্তবসম্মত? কোনোভাবেই বাস্তবসম্মত না, কারণ আমি রহিমের মৃত বাবাকে জীবিত করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রতিদান অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। প্রতিদানের কিছু বিধিমালা আমি আপনাদের সামনে বলতেছি, আপনারা বিস্তারিত আমাদের হ্যান্ডনোটে দেখতে পারবেন। প্রতিদান অবশ্যই বাস্তব হতে হবে, প্রতিদানের কিছু মূল্য থাকতে হবে, প্রতিদান পর্যাপ্ত হওয়ার দরকার নেই, প্রতিদান বর্তমান অতীত ভবিষ্যৎ হতে পারে, আইনগত কর্তব্য পালন যথাযথ প্রতিদান নয়, প্রতিদান অনৈতিক বা জননীতির পরিপন্থী হবে না। যাই হোক, আমরা আজকে আমাদের স্পেশাল যে শর্ট সাজেশন চুক্তি আইনের উপরে, এই শর্ট সাজেশনের একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আপনাদের সামনে আরো কিছু কথা বলে আজকের মতো আমি বিদায় নিব। সেগুলো হচ্ছে যে 2018-19 সেশনের প্রিলিমিনারি পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে আমরা একটা শর্ট কোর্সের আয়োজন করছি, বিশেষ করে 14 ফেব্রুয়ারি প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই শর্ট কোর্সে আমরা পরীক্ষা শুরু হওয়ার আগে একবার পুরো সাবজেক্টগুলো শেষ করব, এবং পরীক্ষার ভিতরে প্রত্যেক পরীক্ষার আগে সেই পরীক্ষার উপরে একটা স্পেশাল রিভিশন দেওয়া হবে। আমি যদি বিষয়টা আর একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আপনাদের পরীক্ষা হবে 14 ফেব্রুয়ারি থেকে, এই 14 ফেব্রুয়ারির আগ পর্যন্ত আমরা আমাদের যে শর্ট সাজেশনটা আছে প্রত্যেক সাবজেক্টের উপরে, বিশেষ করে প্রত্যেক সাবজেক্টের উপরে 12 থেকে 13টা, কোনো সাবজেক্টের 14টা, কোনো সাবজেক্টের 15টা প্রশ্ন আমরা সিলেক্ট করছি, এই সিলেক্টেড প্রশ্নগুলো 14 ফেব্রুয়ারির আগে আমরা শেষ করব, এবং পরবর্তীতে আপনাদের পরীক্ষার মধ্যে যে গ্যাপ থাকবে, আপনাদের প্রথম দিন হবে আইন বিজ্ঞান পরীক্ষা, আইন বিজ্ঞানের পরের পরীক্ষা হবে চুক্তি টর্ড, তাহলে চুক্তি টর্ডের উপরে আমরা আইন বিজ্ঞানের পরে একদিন আমরা পুরো চুক্তি টর্ডের উপরে রিভিশন দিব। এবং যারা এই শর্ট কোর্সে ভর্তি হতে পারতেছেন না, তারা আমাদের এই হ্যান্ডনোটগুলো কালেক্ট করতে পারবেন, আমাদের 60টা সাবজেক্টের উপরে 60টা হ্যান্ডনোট, এবং পাশাপাশি 60টা স্পেশাল সাজেশন রয়েছে, এই জিনিসগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। এইগুলো কালেক্ট করার জন্য আপনারা সরাসরি আমাদের একাডেমি, যেটা কিনা ফার্ম গেটে অবস্থিত, আমি বিস্তারিত ঠিকানা বলে দিচ্ছি, বোনাফাইড ল একাডেমি, রুম নাম্বার হচ্ছে 450-460, ফার্ম ভিউ সুপার মার্কেট, অর্থাৎ ফার্ম ভিউ সুপার মার্কেটের 450 এবং 460 নম্বর রুমে আমাদের অফিস। এটা আনন্দ সিনেমা হল থেকে ইন্দিরা রোডের দিকে যাইতে আপনি দেখতে পাবেন। আচ্ছা, এখন বিষয় যেটা সেটা হচ্ছে যে মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 01735-563-789। তাহলে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।